আসসালামু আলাইকুম, আমরা আবারও ফিরে এলাম জামান ইংলিশ পয়েন্টে। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম নাম কত প্রকার এবং কি কি। এই ক্লাসে আমরা নামকে চেনার উপায় শিখব। দেখুন, আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম সেখানে শুধু দেওয়া ছিল প্রত্যেকটি নাম তার অর্থ বুঝে, হ্যাঁ, প্রত্যেকটি শব্দের অর্থ বুঝে তারপর নাম চিহ্নিতে পারে। কিন্তু এই ক্লাসে আমরা দেখব কোন শব্দের পেছন দিকে, হ্যাঁ, শব্দের পেছন দিকে সাফিক্স থাকে ততটুকু দেখে কিভাবে নাম চেনা যায়। আমরা এখানে কিছু উদাহরণ দিয়েছি, লজি, মনি, ডম, হুড, মেন, শন, সিই, ইআর, এটসেট্রা। তো আমরা এগুলো প্রত্যেকটি শব্দ প্রয়োগ করলেই বুঝতে পারবো যে কিভাবে এটি নাউনে রূপান্তরিত হচ্ছে। প্রথমে আছে লজি, আমরা লিখতে পারি ই আই ও এল ও জি ওয়াই, বায়োলজি, বায়ো প্লাস লজি। তারপর আছে মনি, আমরা জানি সি আর ই এম ও এল ওয়াই, শ্রীময়ী, অনুষ্ঠান, সি আর ই প্লাস এম ও এন ওয়াই। তারপর আমরা জানি ফ্রিডম, এফ আর ডবল ফ্রি ডি ও এম, ফ্রিডম, এটাকে আমরা এফ আর ডবল ফ্রি প্লাস ডি ও এম, ফ্রিডম, এভাবে করতে পারি। তারপর আছে হুড, হুডকে আমরা যেমন বি আর ও পি এস ই আর, ব্রাদার প্লাস, সরি, ব্রাদার হুড, কিভাবে করবো, ব্রাদার মানে ভাই, বি আর ও টি এইচ ই আর, ব্রাদার প্লাস হুড মানে ভ্রাতৃত্ববোধ। সরি দর্শক, আমরা আগেরটা বলিনি, ফ্রিডম, ফ্রি আমরা জানি ফ্রি মানে মুক্ত, তার সঙ্গে ডম যুক্ত হয়ে স্বাধীন শব্দটা যুক্ত হলো ফ্রিডম। যেমন আমরা আমাদের 1971 ফ্রিডম ফাইটার আমরা বলে থাকি। এরপরে আসছে আই এম পি আর ও ভি ই, ইমপ্রুভ, এম ই এন টি, ইমপ্রুভমেন্ট, আমরা জানি ইমপ্রুভ মানে উন্নতি করা প্লাস এম ই এন টি মেন্ট, ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে উন্নতি। তারপরে আমরা পাচ্ছি এডুকেশন, এডুকেশন, তাহলে প্রথম শব্দটি থাকে এডুকেট, সেখানে টিআইওএন, সন, এই টিটা উচ্চ থাকবে। এরপরে আমরা পাচ্ছি সিই, সিই, যেমন আমরা পাচ্ছি ইম পর টেন্ট ইম্পর্টেন্স, তাহলে হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট প্লাস সিই, টিটা উচ্চ হবে। তাহলে ইম্পর্টেন্স মানে আমরা জানি যে এটা গুরুত্ব, আর ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, সিই যোগ করলে নাম হয়ে যাবে ইম্পর্টেন্স, গুরুত্ব। এরপরে আমরা পাচ্ছি ডি আর আই ভি ই, ড্রাইভ মানে পরিচালনা করা, তার সাথে আর ড্রাইভার মানে চালক, ডি আর আই ভি ই আর, ড্রাইভ প্লাস ই আর, একটা ই উচ্চ, ড্রাইভার। তো দর্শক, আমরা এইগুলো শব্দগুলো প্র্যাকটিস করতে হলে আমরা শুধু এগুলো মনে রাখলে এইভাবে, তার সঙ্গে সঙ্গে কিছু প্র্যাকটিস করবে এভাবে, বায়োলজি, বায়ো প্লাস লজি, শ্রীমণি, শ্রী প্লাস মণি। প্রথমে আমরা এই সবগুলো মুখস্থ করে দিব, লজি, মণি, ডমফুট, মেনশন, হ্যাঁ, তারপরে আমরা প্রত্যেকটি শব্দ তার সঙ্গে মিলিয়ে মিলিয়ে, যেমন বাংলা সন্ধি বিচ্ছেদ করি, সেটা মিলিয়ে মিলিয়ে মুখস্থ করলে আমাদের সহজে মুখস্থ থাকবে। এছাড়া আমরা কী করতে পারি, এগুলো আমরা খাতায় লিখে বারবার প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের বুঝতে সমস্যা হবে না। আর যখন আমরা কোনো প্যাসেজ বা কোনো কম্প্রিহেনশন করবো, তখন আমরা এই শব্দগুলো পেছন দিকটা দেখেই আমরা বুঝতে পারবো এটি কোন শব্দ, নাউন
না অন্য কোনো পার্টস অফ স্পিচ। তো ধন্যবাদ সবাইকে দর্শক, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের পরবর্তী ভিডিও কিসের উপর হবে নিচে তা লেখা থাকবে এবং ইনবক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। তো শেয়ার করে অন্য সব বন্ধুদেরকে, অন্য সব স্টুডেন্টদেরকে জানার জন্য সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।